हेलो एवरीवन, वेलकम टू एनएस करियर एकेडमी। वेस्ट बेंगल प्राइमरी टेट, सेंट्रल टेट एवं वेस्ट बेंगल एसएससी टेटर कथा माथा रेखे शिशु विकास और शिक्षा विज्ञान थेके गुरुत्वपूर्ण प्रश्नगुली बाछाई करे निये आसा होयेछे आजकेर प्रैक्टिस सेट टू ते। प्रैक्टिस सेट टू ते थाकबे मोट 15 प्रश्न। प्रत्येकटी प्रश्नेर जन्य थाकबे 5 सेकेंड करे समय, अर्थात 5 सेकेंड समय टाइमारेर मध्ये तोमादेर अन्सारटि दिते हबे। 15 প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো সেটা অবশ্যই প্রত্যেককে কমেন্ট করে জানাবে, এবং সাথে কমেন্ট করবে ভিডিওটি কেমন লেগেছে। যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন দেখো যেটা রয়েছে, শিশুর বাঞ্ছিত বৃদ্ধি ও বিকাশ লাভ নির্ভর করে। অপশন 4টি রয়েছে, 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে। বিদ্যালয়ের অবস্থানের উপর, সার্থক মিথস্ক্রিয়ার উপর, শিশু যাদের সঙ্গে মিশবে তাদের সাহায্যের উপর। অপশন ডি কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সার্থক মিথস্ক্রিয়ার উপর। সার্থক মিথস্ক্রিয়ার উপর হবে সঠিক উত্তর। দেখে নেব নেক্সট কোশ্চেন। মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য শিক্ষকের যে গুণ থাকা উচিত তা হলো, শিক্ষক মেধাবী হবেন, শিক্ষক মনোবিদ হবেন, শিক্ষক প্রতিবন্ধী শিশুদের আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণার অধিকারী হবেন। অপরের কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ শিক্ষক প্রতিবন্ধী শিশুদের আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণার অধিকারী হবেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3 রয়েছে, ব্যতিক্রম মাত্রার বুদ্ধিদীপ্ত শিশুদের আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্স কোশেন্টসের মাত্রা কোথায় থেকে কত পর্যন্ত হবে। অপশান এ 130 থেকে 145, 145 থেকে 160, 160 থেকে 180 এবং 180 এর বেশি। অপশান সি অর্থাৎ 160 থেকে 180 মধ্যবর্তী হবে। নেক্সট কোশ্চেন, থার্স্টনের প্রাথমিক শক্তিবাদের মধ্যে পড়ে না কোনটি। ভাষাবোধ, সংখ্যা ব্যবহার, স্মৃতি এবং শেষে রয়েছে সঙ্গীত। অপশান ডি অর্থাৎ সঙ্গীত হয়ে যাবে সঠিক উত্তর। থার্স্টনের প্রাথমিক শক্তিবাদের মধ্যে পড়ে না অপশান ডি সঙ্গীত। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শিখন প্রক্রিয়ার 3টি স্তরের মধ্যে পড়ে না। অপশান এ সমস্যার প্রত্যক্ষ প্রক্ষোভ, উপযোগী আচরণের আবিষ্করণ, সেই আচরণের আত্মীকরণ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রক্ষোভ। শিখন প্রক্রিয়ার যে 3টি স্তর রয়েছে তার মধ্যে প্রক্ষোভ কিন্তু পড়ে না। দেখে নেব নেক্সট কোশ্চেন, গান্ধীজি কোথায় তার শিক্ষার ব্যবহারিক প্রয়োগের জন্য আশ্রম নির্মাণ করেন। অপশান এ শান্তিনিকেতনে, বি দিল্লিতে, সি সবরমতীতে, ডি আহমেদাবাদে। অপশান সি সবরমতীতে হয়ে যাবে সঠিক উত্তর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নেব নেক্সট কোশ্চেন, মনের জ্ঞাত অংশকে বলা হয়। অপশান দেখো রয়েছে চেতনা, অবচেতন, আগ্রহ, অবদমন। এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে চেতনা, অর্থাৎ মনের জ্ঞাত অংশকে বলা হয় চেতনা। নেক্সট কোশ্চেন, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব প্রকাশ করেন থর্নডাইক, থার্স্টন, স্পিয়ারম্যান, ডেকার্ট। সঠিক উত্তর অপশান সি অর্থাৎ স্পেয়ারম্যান। স্পেয়ারম্যান হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মানসিক বয়স এই ধারণাটি কোন মনোবিজ্ঞানী উদ্ভাবন করেন। অপশান এ আলফ্রেড বিনে, অপশান বি থর্নডাইক, অপশান সি স্পেয়ারম্যান এবং অপশান ডি থার্স্টন। অপশান এ আলফ্রেড বিনে। আলফ্রেড বিনে প্রথম উদ্ভাবন করেন মানসিক বয়স ধারণাটি। দেখে নেব নেক্সট কোশ্চেন,
गुरुकुल विद्यालय के स्थापन करें? ऑप्शन ए श्री श्रद्धानंद, बी स्वामी विवेकानंद, सी विद्यासागर, डी स्वामी दयानंद सरस्वती। ऑप्शन ए अर्थात श्री श्रद्धानंद, श्री श्रद्धानंद गुरुकुल विद्यालय स्थापन करें। नेक्स्ट क्वेश्चन, शिशुदेर की भावे शिक्षा देवा उचित? ऑप्शन ए प्रथम थेके पढ़ानो साथे साथे, पढ़ानोर साथे साथे हबे, प्रथम थेके पढ़ानोर साथे साथे हाते धरे लेखार अभ्यास करानो उचित, शिशुदेर लिखते बला उचित, सी खेलार छले शेखानो उचित, डी कोनोटी नये। एक्षेत्रे सठिक उत्तर जेटा हबे सेटा हबे अपशन सी, अर्थात शिशुदेर खेलार छले शेखाते हबे, एटाई होच्छे सठिक उत्तर। नेक्स्ट क्वेश्चन, कोनो क्लासेर पढ़ानो शेषे शिक्षकेर की करा उचित? क्लास छेड़े चले जावा उचित, बी घंटा ना बाजा पर्यन्त बसे थाका उचित, सी छात्रदेर संगे गल्प करा उचित, डी छात्ररा पढ़ानो विषयटी बुझछे किना সেটা যাচাই করা উচিত। এই ক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, ছাত্ররা পড়াটা যে বুঝেছে কিনা সেটা যাচাই করবে শিক্ষক মহাশয়। নেক্সট কোশ্চেন, ছাত্রদের বাড়িতে কাজ দেওয়ার কারণ হলো, অর্থাৎ ছাত্রদের যে হোমওয়ার্ক বা হোম টাস্ক দেওয়া হয় সেই টাস্ক দেওয়ার কারণ কি? অপশন এ বাড়িতে অভ্যাসের মাধ্যমে লেখাপড়ায় দক্ষতা অর্জনের জন্য, এতে শিক্ষকের সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে সুবিধা হবে জন্য, অপশন সি এতে অভিভাবকেরা সন্তানের লেখাপড়ায় নিজেদের যুক্ত করতে পারেন সেই জন্য, এবং অপশন ডি ওপরের কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বাড়িতে অভ্যাসের মাধ্যমে লেখাপড়ার দক্ষতা অর্জনের জন্য। নেক্সট কোশ্চেন, এমিল গ্রন্থটি কার রচনা? রবীন্দ্রনাথ ট্যাগোর, অ্যারিস্টটল, প্লেটো, অপশন ডি রুশো। সঠিক উত্তর হবে অপশন ডি রুশো, রুশো কিন্তু এমিল নামে যে গ্রন্থটি সেই গ্রন্থের রচয়িতা। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 15, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির মধ্যে নিচের কোনটি পড়ে না? অর্থাৎ যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে কোন অপশানটি কিন্ডারগার্টেন যে শিক্ষা পদ্ধতি তার অন্তর্গত নয় বা অন্তর্ভুক্ত নয়। অপশান এ ব্যক্তিগত বৈষম্য, বি খেলাভিত্তিক শিক্ষা ও আত্মসক্রিয়তা, সি আনন্দ ও গান, ডি প্রকৃতি পরিচয়। অপশন এ ব্যক্তিগত বৈষম্য হয়ে যাবে সঠিক উত্তর। আজকের মোট 15টি প্রশ্ন তোমরা দেখলে এবং তোমরা প্রত্যেকে আশা করি উত্তর দিয়েছো, কতগুলো সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের নিজেদের মধ্যে কিন্তু একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, যেটা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুব ভালোভাবে দারুণভাবে তোমাদের সাহায্য করবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ।